इधर देखो भजन भाई, दिख रहा है नदी करीब से बह रहा है। ओ नदी जा रहा है, नदी में तो जान आ गई। আচ্ছা প্রত্যেকে নিজের অ্যাক্টিভিটিস বলতে পারো, শুটিং চলছে কিন্তু। হ্যাঁ বলো, কিছু বলার থাকলে বলতে পারো, আমিও আসছি। আমরা যা দৃশ্য দেখে গেলাম পাখি, তোর তোর মার আর স্বপনদার এই দৃশ্য দেখা হলো না, তোদের মিস্টেক হয়ে গেল এই দৃশ্য।
স্নো ফল বরফ তোরা পারলি না দেখতে, পাপাকে আসতে বারণ করেছিলিস, পাপা জোর করে আসলো পেরে গেল, তোরা পারলি না বেচারা, তোদের কপালটা খারাপ, আমাদেরও মনটা খারাপ তোদের জন্য। পিজুস দা হিট, তোরা আসতে পারলি না, পিজুস দা পারবে না পারবে না, পিজুস দা হিট। আর এতক্ষণ মোটামুটি আমরা যা দেখলাম সেটা হচ্ছে পাক্কা 2 ঘন্টা বিভৎস স্নোফলের পর আমাদের ওয়েদারটা একটু পরিষ্কার হয়েছে, মোটামুটি ভয় লেগে গেছিল যে আমরা পালিয়ে যেতে পারবো কি না, হালকা করে এখন তো মনে সাহস না আমরা যেতে পারবো। জুতোর সঙ্গে বরফ উঠে আসছে দেখেছিস, দেখো কোথায়, দেখো 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 জুতোগুলো কোথায়, দেখো পিছন দিকে যাও, পিছন দিকে যাও, দেখো কোথায় জুতো। হ্যাঁ কোথায় দেখি, বরফ নিয়ে খেলেন, ভিডিও করে নেবে, খেলেন বরফ নিয়ে আসেন, আরে হাত লাগান কিচ্ছু হবে না, রেডি, এ বরফ না তুলো, ক্যাম্প সাইডে বরফ নিয়ে এখন দেদার খেলা চলছে, আমাদের বরফ উৎসব হচ্ছে, দেখ দেখ পাপার মাথা কি, সন্ধ্যাবেলা কামড়ে খাওয়া যাবে, তোদের দিকে বরফ ছুঁড়ে দিলাম নে, তোরা নে, তোদের দিকে ছুঁড়ে দিলাম নে, চোর 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 তোরা আনন্দ নে, ঠান্ডা লাগছে, বরফ গুলো লেটেস্ট কিনবে, টাটকা বরফ তো একদম হালকা তুলো, তোদের জন্যই বরফ, তোরা নে, গাছের উপর এইগুলোই বেঁধে রাখ, এই ক্যামেরাটা তুলতে হবে, ডিসেলটা বার করো, ডিসেলটা বার করো, ওই ছবিটা তুলো, গাছের ছবিটা, গোল করে আরো বড় করে, আরো বড় করে পাকাই ওদের জন্য, হ্যাঁ এটা এটা এর সাথে মেশাও, টাটকা বরফ একদম সদ্য সদ্য, একদম টাটকা বরফ তোদের জন্য, তোরা পেট ভরে খেয়ে নে, তোরা আসতে পারলি না, তোদের মন খারাপ, বুঝতে পারছি, হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছি, তোদের কষ্ট হচ্ছে, কোনোদিনই পারবে না, এই বরফটা তোরা খেয়ে নে, তোদের তিনজনের জন্য এই বরফটা, তোরা তিনজন খেয়ে, না না উইস্কির প্যাকের মধ্যে আইস দিয়ে খাবে, এটা চাট, আরএসের চাট, জল মেশাতে হবে না, বরফ মেশালেই হয়ে যাবে, কোনোদিনই আসতে পারবে না এই অবস্থায়, এতটা পথ আমরা 25 কিলোমিটার চলে এসেছি প্রায় এই দুর্গম পথে, তোদের জন্য রাস্তার ভিডিও করা আছে দেখতে পাবি, এতক্ষণ আমাদের ক্যাম্প ফ্যাম সব কি হয়েছিল বলো, সব ঢেকে গেছিল বরফে, ছেয়ে গেছিল পুরো ক্যাম্প, বরফে ছেয়ে গেছিল, সবুজ রঙের তাবু সাদা সাদা হয়ে গেছিল, সবুজ তাবু সাদা, মুখ ধোয়াটা ছাড়ো দেখতে পাচ্ছিস, এখন -6-7 ডিগ্রি রয়েছে, এখানে -8 ডিগ্রি আছে, 8-10 ডিগ্রি হবে, তোরা আসিস নি, ঠান্ডা ঠিক করেছিস, বেঁচে গেছি, কষ্ট রে মাছ, অতিরিক্ত কষ্ট হতো তোদের, এই যে আরেকজন, তখন বিজুস দা কি ডায়লগ দিল যে একটাই ভুল করেছি ভগবানের জায়গায় একটু হিসু করে ফেলেছি, নানানি জায়গায় নারা আবার শুরু হয়েছে, ছিটতে ছিটতে শেষ,
হচ্ছে আবার স্নোফল হচ্ছে দেখ এইদিকে দেখ স্নোফল হচ্ছে আবার স্নোফল আমরা দাঁড়িয়ে আছি ওর মধ্যে আমরা হেগে বরফ দিয়ে ছুটছি এই সব ভিডিওতে আপলোড করা যায় না ডায়লগ দিলে কি আপলোড করা যায় না যা দেখছি বই বাবা ভাই অফ করে দিবি অফ করে দিই বললে হবে ও তো রেকর্ডিং হয়ে গেছে ভিডিওতে আমরা হাগু ছুটছি ভালো কথা বল স্নোফল হচ্ছে আমাদের গায়ে টাটা তোরা দেখ এখন পাঁচটা বাজে বিকেল পাঁচটা নিচে থেকে বেশি বরফ পড়েনি না না ভজন গিয়ে নিচে দেখে এসছে নিচে থেকে বেশি বরফ পড়েনি যত এগোবেন তত বরফটা বেশি পড়বে কি ঠান্ডা কি ঠান্ডা ধোঁয়া বেরোচ্ছে দেখো তোমরা বাড়ি এই সমস্ত আনকনভেনশনাল কথাগুলো বলিস না এর মধ্যে জান আপনি ওই দিকে চলে যান না ভিডিও হচ্ছে না আমি তো কথা বলি তো বরফের গাছ দেখুন আপনারা বরফ জমে গাছ বরফের গাছে বরফ হয়েছে পাখি দেখ বরফের গাছ বরফ পড়ে বরফের গাছ হয়ে গেছে আইস ট্রি গাছ থেকে বরফ তুলবি আর খাবি নিয়ে যাবো তোদের জন্য ছবিতে এই গাছ তোরা বরফ ছিঁড়ে ছিঁড়ে গাছ থেকে খাবি কোনো সমস্যা নেই তোদের তোদের জন্য নিয়ে যাচ্ছি আমরা ক্রিসমাস ট্রি নাকি বলে জিঙ্গেল বেল জিঙ্গেল বেল জিঙ্গেল অল দা ওয়ে সান্টা ক্লজ কই সান্টা ক্লজ এই যে সান্টা ক্লজ সাদা থাকো জানে আটি দে এই যে সান্টা ক্লজ এই সান্টা ক্লজ এই সান্টা ক্লজ না না তো বরফ লেগে গেছে আচ্ছা রেকর্ডিং হচ্ছে বল বেশি হচ্ছে রে
আমি একটু খাবো, আমি দুটো খাবো, তো গ্লাস দিলাম রাখতে, গ্লাস রাখতে দিলাম না, রাখতে দিচ্ছি না, বাবার গ্লাভসটা হারিয়ে গেছিল, পেয়েছি, স্নোফল আবার শুরু হয়েছে, কাজেই এই অবধি ইতি, আর ভিডিও করতে পারছি না। কি বলছে বিশুদ দা? বরফ দিয়েই তৈরি হয়। তোর কথা, তোর পাপার যা কথা, পাপাকে আর কি বলবো বল।